নিশ্চয়কৈ ইতিমধ্যে দেখা গৈছে মন্ত্রী পীযূষ হাজরিকা নিউজ এইটিনের সৈতে আছে আর বিভিন্ন বিষয় লৈ আমি আলোচনা করিম যিধরণে আলফা স্বাধীনের কেম্পত অসমীয়া যুবকসকলক হত্যাযজ্ঞ চলাইছে আলফা স্বাধীন কেতিয়াবা আলোচনা আহিব নেকি যেহেতু যোৱাকালি ডি এন এলের কেডারসকলে ইতিমধ্যে তেওঁলোকে আলোচনা অস্ত্র সম্বরণ করেছে স্যার কি কব যে ধরনের ডি এন এলের কেডারসকলে অস্ত্র সম্বরণ করেছে আলফার ক্ষেত্রত কেতিয়ালৈকে অহার সম্ভব চাওক আমি তো সকলোৱে আহ্বান জনাই আছো সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আলফা স্বাধীনৰ নেতা পৰেশ বৰুৱা ডাঙৰীয়াক সদায় আহ্বান জনাই আছে আমিও জনাইছোঁ কালিও জনাইছে আনকি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই তেখেতসকলো মূল খুঁটিলৈকে আহিব লাগে আলোচনা হ'ব লাগে অসমৰ ভাল হ'ব লাগে অসমৰ ৰাইজৰ ভাল হ'ব লাগে যিহেতু শান্তি নহ'লে প্ৰগতি নহয় আৰু প্ৰগতিৰ কাৰণে শান্তি লাগিবই গতিকে আমাৰ কিছুমান দাবী থাকে এই দাবীসমূহতো কেন্দ্রীয় চৰকাৰে পৰ্যায়ক্ৰমে পালন কৰি গৈ আছে যিসকল কালিয়ে ডি এন এলে যিসকল উগ্রপন্থী আছিলে তেওঁলোক আনুষ্ঠানিকভাবে মূল খুঁটিলৈকে আহিলে তেওঁলোকৰ লগত ইতিমধ্যে কেন্দ্রীয় চৰকাৰে চুক্তি কৰিলে চুক্তিসমূহ পালন কৰা হ'ব সেইখিনি গতিকে লাহে লাহে গ্ৰেজুৱেলি গোটেইখিনি কৰা হৈ আছে গতিকে যিসকল এতিয়াও আছে মূলততো আলফা স্বাধীন আছে আলফা স্বাধীনক আজি আকৌ মইতো সাধাৰণ মানুহ তথাপিতো চৰকাৰখনৰ মন্ত্ৰী হিচাপে আলফা স্বাধীনক বা পৰেশ বৰুৱা ডাঙৰীয়াক মূল খুঁটিলৈকে আহিবলৈ আহ্বান জনাইছো স্যার দেখা গৈছে লোকসভা নির্বাচন আহিছে মিত্রতার ক্ষেত্র মিত্র দল কিমানখন আসন এড়ি দিয়ার সম্ভাবনা আছে আর বিজেপিয়ে কিমানখন আসন আমার এইটো ক্ষেত্রত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আর সন্মানীয় মুখ্যমন্ত্রী আর সভাপতি ডাঙরিয়ায় সিদ্ধান্ত লব নিশ্চয়কৈ যোৱা বছৰ আমি যেনেকৈ ইলেকশন খেলিছো এবাৰ তেনেকৈ ইলেকশন খেলা হব গতিকে আমার মিত্র দল অগপ আর ইপিপিএলক ডেফিনেটলি আমার দলে কোবাত নহয় কোবাত সিট এড়ি দিব কিন্তু আমি একেলগে খেলিম আর একেলগে খেলি 11টা সিটত জিকাটো আমার কনফার্ম আর এটালৈকে আমি জিকিবলৈকে চেষ্টা করে আছো নিশ্চয়কৈ এই আসলে মন্ত্রী পীযূষ হাজরিকা ইতিমধ্যে নিউজ এইটিনের সহিত যেহেতু বহুকেইটা কথা ইতিমধ্যে ব্যক্ত করেছে আর আসন যে ধরনের মিত্র দলের সঙ্গে ভাগ বটোয়ারার কথাও কৈছে আলফা স্বাধীনের প্রসঙ্গতো ইতিমধ্যে নিউজ এইটিনের আগত প্রতিক্রিয়া প্রকাশ করা দেখা গৈছে নিশ্চয়কৈ ইতিমধ্যে দেখা গৈছে মন্ত্রী পীযূষ হাজরিকা নিউজ এইটিনের সঙ্গে আছে আর বিভিন্ন বিষয় লৈ আমি আলোচনা করিম যে ধরনের আলফা স্বাধীনের কেম্পত অসমীয়া যুবক সকলক হত্যাযজ্ঞ চলাইছে আলফা স্বাধীন কেতিয়াবা আলোচনা আহিব নেকি যেহেতু যোৱাকালি ডি এন এলের কেডারসকলে ইতিমধ্যে তেওঁলোকে আলোচনা অস্ত্র সম্বরণ করেছে স্যার কি কব যে ধরনের ডি এন এলের কেডারসকলে অস্ত্র সম্বরণ করেছে আলফার ক্ষেত্রত কেতিয়ালৈকে অহার সম্ভব চাওক আমি তো সকলোৱে আহ্বান জনাই আছো সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আলফা স্বাধীনের নেতা পরেশ বৰুৱা ডাঙরিয়াক সদায় আহ্বান জনাই আছে আমিও জনাইছো কালিও জনাইছে আনকি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় তেখেতসকলো মূল খুঁটিলৈকে আহিব লাগে আলোচনা হ'ব লাগে অসমৰ ভাল হ'ব লাগে অসমৰ ৰাইজৰ ভাল হ'ব লাগে যিহেতু শান্তি নহ'লে প্ৰগতি নহয় আৰু প্ৰগতিৰ কাৰণে শান্তি লাগিবই গতিকে আমাৰ কিছুমান দাবী থাকে এই দাবীসমূহতো কেন্দ্রীয় চৰকাৰে পৰ্যায়ক্ৰমে পালন কৰি গৈ আছে যিসকল কালিয়ে ডি এন এলে যিসকল উগ্রপন্থী আছিলে তেওঁলোক আনুষ্ঠানিকভাবে মূল খুঁটিলৈকে আহিলে তেওঁলোকৰ লগত ইতিমধ্যে কেন্দ্রীয় চৰকাৰে চুক্তি করলে চুক্তিসমূহ পালন করা হব সেইখিনি গতিকে লাহে লাহে গ্রেজুয়েলি গোটেইখিনি করা হয়ে আছে গতিকে যিসকল এতিয়াও আছে মূলততো আলফা স্বাধীন আছে আলফা স্বাধীনক আজি আকৌ মইতো সাধারণ মানুহ তথাপিতো সরকারখনের মন্ত্রী হিসাবে আলফা স্বাধীনক বা পরেশ বৰুৱা ডাঙরিয়াক মূল খুঁটিলৈকে আহিবলৈ আহ্বান জনাইছো স্যার দেখা গৈছে লোকসভা নির্বাচন আহিছে মিত্রতার ক্ষেত্রত মিত্র দল কিমানখন আসন এড়ি দিয়ার সম্ভাবনা আছে আর বিজেপিয়ে কিমানখন আসন আমার এইটো ক্ষেত্রত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আর সন্মানীয় মুখ্যমন্ত্রী আর সভাপতি ডাঙরিয়ায় সিদ্ধান্ত লব নিশ্চয়কৈ যোৱা বছর আমি যেনেকৈ ইলেকশন খেলিছো এবাৰ তেনেকৈ ইলেকশন খেলা হব গতিকে আমার মিত্র দল অগপ আর ইপিপিএলক ডেফিনেটলি আমার দলে কোবাত নহয় কোবাত সিট এড়ি দিব কিন্তু আমি একেলগে খেলিম আর একেলগে খেলি 11টা সিটত জিকাটো আমার কনফার্ম আর এটালৈকে আমি জিকিবলৈকে চেষ্টা করে আছো নিশ্চয়কৈ এই আসলে মন্ত্রী পীযূষ হাজরিকা ইতিমধ্যে নিউজ এইটিনের সঙ্গে যেহেতু বহুকেইটা কথা ইতিমধ্যে ব্যক্ত করেছে আর আসন যে ধরনের মিত্র দলের সঙ্গে ভাগ বটোয়ারার কথাও কৈছে আলফা স্বাধীনের প্রসঙ্গতো ইতিমধ্যে নিউজ এইটিনের আগত প্রতিক্রিয়া প্রকাশ করা দেখা গৈছে।